জি ভাই আমি আসলে আপনার ভিডিও দেখি ওই আপনার যে চিন্তার অনুভূতি নাকি একটা চ্যানেল আছে চিন্তার মুক্তি আন্দোলন না না এরকম কোন চ্যানেল আমার নাই ভাই এটা বড় অন্য কেউ চালায় যাই যাই হোক আমাদেরই মনে কেউ একজন চালায় ওনাদের চ্যানেল এটা আচ্ছা আমি তাহলে জানি মানে ইসলাম সম্পর্কে মানে ইসলাম খ্রিস্টান আর ইহুদি এই তিনো ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়াস মানে ইব্রাহিম হযরত ইব্রাহিমের মানে যেই বংশধররা এরা এই ধর্মগুলি সৃষ্টি করেছে হ্যালো না এরকম বলা হয় না এরকম বলা হয় না তারা বলে যে এই ইব্রাহিমের যে বংশধররা আছে সেই বংশধরদের ভিতর থেকে একটা ধারাতে আসছে হচ্ছে গিয়ে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান আর একটা ধারা থেকে আসছে মোহাম্মদ এটা মানে মুসলমানরা এটা দাবি করে আর ইহুদি খ্রিস্টানরা দাবি করে যে মোহাম্মদ হচ্ছে ভণ্ডনবী আর তাদের ধারাটা হচ্ছে গিয়ে ইসাকের সাথে চলে গেছে এটা তো আমি জানি আর কি ইহুদি আর খ্রিস্টান এরা মনে করে যে মানে মোহাম্মদ যে উনি আসলে মানে বন্ধ আর কি আপনি যেটা বললেন আর কি তাহলে মানে তাদের ভিত্তি এত বিদ্বেষ কেন তারা তো এক ঈশ্বর বিশ্বাসী সব কিন ধর্মই তারা এক মানে খ্রিস্টান ইহুদি ইসলাম কিন তো এক ঈশ্বর বিশ্বাসী তাহলে তাদের মানে তাদের ভিত্তি এত ঝগড়া মার এরকম কেন মানে কারণ হচ্ছে যে এই যে মানে এক ধর্ম সব ধর্মেরই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অন্য ধর্মগুলোকে বিলুপ্ত করে দিয়ে নিজের ধর্মটাকে প্রতিষ্ঠা করতে চায় হম মানে অন্য ধর্মগুলোকে বাতিল করে দেয় বিকৃত হয়ে গেছে বলে যে তোমাদেরটা বিকৃত হয়ে গেছে আমারটা নাও প্রত্যেকটা ধর্মেরই একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধুমাত্র নিজের ধর্মটাকে সঠিক মনে করে বাদবাকি সব ধর্মকে মিথ্যা মনে করে এটা তো আপনি জানেন যে প্রত্যেকটা ধর্মের এটা একটা সাধারণ বৈশিষ্ট্য জি জি জি

ওটা থেকে এখন কি যে ইহুদিরা যে এখন যে তাওরাত পড়ে ওটা কি আসল কি আসল তাওরাত না এমনি বিকৃত তাওরাত কেমনে বলবো ভাই আমি তো মুসার সময় কি তাওরাত নাজিল হয়েছিল এটা তো আমি জানি না কি ওটা কই পাওয়া যাবে আমি তো ওদের পড়িনি এটা ইসলামের মৌলভীরা বলতেছে যে এটাতে বিকৃত হয়ে গেছে আসল তাওরাত তো এরা ওনারা অনুসরণ করে না আচ্ছা এটা তো মানে ইহুদিরা তো আর এটা বলবে না তাই না ইহুদিরা বলবে যে আমাদেরটা ঠিকই আছে মুসলমানরা আমাদের তাওরাত থেকে চুরি কইরা কোরআন লিখছে যে সব ধর্ম বিকৃত হয়ে গেছে খালি কোরআন ছাড়া সবগুলো বিকৃত হয়ে গেছে মানে কি আসলে আবার এটা আবার অন্যরা বলতেছে যে আমাকে ধর্ম থেকে চুরি করে মোহাম্মদ নামক একটা বেটা ডাকাত সে আমাদের ধর্ম থেকে চুরি করে কোরআন লিখছে এটা আবার অন্য ধর্মের লোকেরা বলতেছে ও আচ্ছা 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 মানে এই ব্যাপার আসলে আপনি তো কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন আর কি কোরআন হাদিসের ভিত্তিতে আসলে কি সত্যগুলি যেগুলি আমরা ওই যে শুনি যে আপনার ইয়ার সময় আপনার শুক্রবারে যে জুমার সময় যেগুলি হাদিস বলে আর কি হুজুররা এগুলি আসলে কি সত্য ঘটনা কি আসলে আমার কাছে অনেকটা কাল্পনিক মনে হয় ঠিক আছে আসলে এগুলি যাচাই বাছাই করি না কোনো সময় আসলে যাচাই বাছাই করার দেখার দরকার ছিল আমার মানে কতটা সত্য আর কতটা মানে তাহলে একটু পড়েন পড়ালেখা করেন সংশয় ডট কম অনেক লেখা আছে সেগুলো আপনি পড়তে পারেন পরে দেখেন আগে একটু এই লেখাগুলো পড়েন পরার পরে আপনি একদিন আসেন তখন কথা বলবো কারণ আমাদের কোন আমার কোন লেখা পড়েন দেখছেন বলে আমার মনে হচ্ছে না আপনি আগে কিছু ভিডিও দেখেন কিছু লেখা পড়েন আলোচনা ভালো করে শোনেন দিয়ে তারপরে আপনার যদি কোনো পয়েন্ট থাকে কোনো যুক্তি থাকে তখন আসেন তখন কথা বলবো আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে যে পৃথিবীতে যদি সৃষ্টিকর্তা একজনই হয় পৃথিবীতে এত ধর্মের সৃষ্টি কেন মানে এত ধর্ম তাহলে সবাই পৃথিবীতে এত ধর্ম তাহলে পৃথিবীতে দুইশো মানে ইসলাম আর খ্রিস্টান এই দুই ধর্ম বেশি ফলো করে মানুষ আর বাকি ধর্ম বাড়ি বাকি ধর্ম সব মানে এগুলি কি কিসের মানে কি জন্য আসছে এখন কি জন্য আসছে এটা তো আহ এটা বলতে গেলে তো বিরাট আলোচনা করতে হবে ভাই কি জন্য আসছে এটা তো এক এক ধর্ম এক এক কারণে আসছে কোন কোন ধর্ম আসছে রাজনৈতিক কারণে কোন ধর্ম আসছে অর্থনৈতিক কারণে কোন ধর্ম আসছে কিছু টাউট বাট ডাকাত বদমাইশিরা নিজের একটা ধর্ম বানায় নিচ্ছে হ্যাঁ এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা আছে যেগুলো আমরা গবেষণা করলে ভালো করে পড়লে সেগুলো আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা এইভাবে ঘটছে আপনাকে যেটা আমি পরামর্শ দিচ্ছি সেটা আপনি শোনেন যে আগে কয়েকটা লেখা পড়েন ভালো করে এবং রেফারেন্স যাচাই করে দেখেন আর আলোচনা গুলা শোনেন দুই চার দিন শোনেন আরেকটু শোনেন আমার মনে হচ্ছে আপনি একদমই প্রথম প্রথম যে আপনি শুনতেছেন এগুলা বা আলোচনা শুনতেছেন

করতে পারে আমি জানি না ভাই কে কে চালায় ও আচ্ছা 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 তো আসলে এটাই জানার ছিল যে আসলে আপনার ভিডিও অনেক দেখার দরকার আসলে আপনার যে কথাবার্তা মানে আপনি তো অনেক রিচার্জ করেন বা গবেষণা করেন ঠিক আছে বা কথাগুলো ভালো লাগে আপনার তো ঠিক আছে আপনি আরেকটু দেখেন হ্যাঁ আরেকটু দেখে শুনে তারপর আরেকদিন যুক্ত হন তখন কথা বলার জন্য আজকে আমার মনে হচ্ছে আপনি নবীন নতুন সব সময় হ্যাঁ জি লাইভে কি সবসময় অ্যাকটিভ থাকেন নাকি মানে সব প্রত্যেকদিন দিন অ্যাকটিভ থাকে নাকি দেখবেন আমাকে কিন্তু এই দিন হয়তো আমি লাইভে নাই কিন্তু পুরনো লাইভ হয়তো চালাই দিছে কেউ জি 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 অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি শুভরাত্রি আপনার সাথে পরে নিশ্চয়ই আবার কথা হবে